আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। আপনারা আমার ভিউয়ার্স যারা আছেন তাদের ভিতরে অনেকেই কমেন্ট করেছেন যে পবিত্র আশুরা উপলক্ষে মহরমের একটা সুন্দর পোস্টার যেন আমি ইসলামিক পোস্টার তৈরি করে পিএলপি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা দিচ্ছি। তো এই পিএলপি ফাইলটা আপনাদের যদি নিতে হয় তাহলে বরাবরের মতো ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করা লাগবে। তিনটা মাত্র পাসওয়ার্ড থাকবে, ভিডিওর বিভিন্ন অংশে থাকবে। এই তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। অনেকেই জানেন না কিভাবে আমার ভিডিও থেকে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে বলে দিই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক আছে কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। এই ভিডিওটা দেখে তারপরে ফাইলটা ডাউনলোড করবেন। এইবার ওই ফাইলটা কাস্টমাইজ করে কিভাবে আপনার নাম ছবি দিয়ে পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দেবো। তো ওই ছবিটা ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপস। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ, প্লে স্টোরে সার্চ দিলে পাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এরপরে ওই ইনস্টল করা অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এইখানে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন ওইটা এখানে ইম্পোর্ট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, ডান দিকে উপরে তিনটা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনারা নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। যদি সঠিকভাবে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এই ফোল্ডারে আপনার ফাইলটা আছে। নিচের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে পবিত্র আশুরা ডট পিএলপি, এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এই ফাইলটা আপনার এই অ্যাপসের ভিতরে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে পরিবর্তন করার মতো তেমন কিছুই নেই, শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করবেন। অর্থাৎ ছবির স্থানে আপনার নিজের ছবি দেবেন আর নামের স্থানে আপনার নিজের নাম দেবেন। কিভাবে দেবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা পরিবর্তন করার জন্য প্রথমত ছবি পরিবর্তন দেখায়, ছবি পরিবর্তন করার জন্য উপরের দিকে বাম দিকে উপরে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের যেখানে আপনার নিজের ফটো আছে সেখানে সেই ফোল্ডারে চলে যাবেন, যেই ফাইল ম্যানেজারের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাবেন। অবশ্যই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকা লাগবে। আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অতি সহজে, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আরও একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি সেই ফটোটা নিয়ে আসছি। তো এখান থেকে একটা ফটো আমি এখান থেকে নিয়ে চলে আসলাম। এরপর ফটো আপনি চাইলে ছোটো বড়ো সোজা বাঁকা সব কিছু করতে পারবেন। তো আমার ছবিটা একটু ছোটো লাগবে, আমি ছোটো সাইজ নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপর এটা কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর মাত্র যে ছবি টানলেন তার বাম পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটের উপর চেপে ধরে রাখবেন, একদম ট্যাপ করে ধরে রেখে টেনে ধরে আগে ছবিটার কাছে নিয়ে আসবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আগে ছবিটার কাছে আনলাম। এখন আগে ছবিটার ডান দিকে ডিলেট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আগে ছবিটা ডিলেট হয়ে যাবে, যেমনটা ডিলেট হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো এরপর নাম পরিবর্তন করার পালা। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করলেই হবে। ডাবল ক্লিক করার পর কিবোর্ডটা উঠে যাবে, এটা কেটে দেবেন, আপনার নিজের নাম লিখবেন। জাস্ট ওকেতে ক্লিক করলে নামটা সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যদি এটা বানান তাহলে গ্রুপের নামটা এখানে দিতে পারেন, দিয়ে এটা চেঞ্জ করে নিতে পারেন। আর বিভিন্ন লেখা অ্যাড করতে হলে বিভিন্ন ফাঁকা জায়গায় লেখাগুলো অ্যাড করতে পারেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। এখন সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন, যেহেতু জেপিজি আকারে ক্লিক সেভ করবেন। এরপরে এটা হাই কোয়ালিটি করার জন্য ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা অর্থাৎ এই পোস্টারটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। এরপর আপনি এটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন, বন্ধুদের ইনবক্সে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন পবিত্র মহরমের মাসের আশুরা সম্পর্কিত একটা পোস্টার কিভাবে পিএলপি ফাইলের মাধ্যমে কাস্টমাইজ করে আপনার নিজের নাম ও ছবি দিয়ে তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনার ডিজাইন রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে গ্রুপে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।